এই কোথায় যাবে কে তুমি ভাই আরে বড় ভাই আপনার এই অবস্থা কে করলো আপনি কাম ফিনিশ করেন নাই আরে না 20 বছর পর আবার নতুন শত্রু জন্ম নিয়েছে এইটা আবার কথা আমার সন্তান তোমার সন্তান ওইটা আবার কথা বাদশা বাদশা ওই বাদশা ওই শালার পুত্র তোমার ছেলে হোক আর আমার ভাই হোক আরে কিন্তু আমি জ্যান্ত খায় ফেলামু কথাটা মন রাখো বড় ভাই হ্যাঁ তোমাকে আর আমাকে বাঁচতে হবে ওকে মরতেই হবে বড় ভাই এইবার কিন্তু আমি ফাইনাল খেলায় নেমে গেলাম আপনি কিন্তু বাসি লয়ে রেডি থাকেন রেজাল্ট দেখলেই ফু দেন আজ আজ আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই মানে কাজল যে কথা তোকে আমি কোনোদিন বলিনি সে কথা আজ বলছি 20 বছর পর আজ আমি আমার হারানো মাকে খুঁজে পেয়েছি ভাইয়া তোমার মা হ্যাঁ কাজল এতদিন যে মায়ের জন্য আমার মনে শুধু ঘৃণা ছাড়া কিছুই ছিল না আজ জানতে পারলাম আমার মা অপরাধী নয় আমি আমি আমার মায়ের পাপের সন্তান নই যার কারণে আমার মায়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে আজ তাকে খুন করার জন্য মা আমাকে দায়িত্ব দিয়েছে কে সে আসলাম শিকদার তুমি কি সেই দায়িত্ব পালন করেছো ভাইয়া পারেনি কাজল পারেনি শয়তানটা আজ আমার হাত থেকে পালিয়ে গেছে আসলাম শিকদার আমি তোমাকে আমার মায়ের কাছে বাদশা তোর মা এখন আমার কাছে কে তুই আসলাম শিকদার আসলাম শিকদার বাদশা তোর মাকে যদি বাঁচাতে চাস তাহলে পলাশ বাড়ি 7 নম্বর সেক্টরে আয় পর আমি আসছি আসলাম শিকদার দেরি আয় আমি এসেছি মা কান খুলে শোন তোরা বাদশার লগে হাত মিলা আমার লগে দুশ্মনি করবার চাস তাই দেখ তোকে নেতার অবস্থা দেখ ভালো করে তাকায় দেখ টিক্কার লগে টক্কর দনের পরিণাম দেখ ওই হালার পো দুই দিনের যোগী না বাতের কো অন্ন ভাবছো টিক্কা খান মোশামাচি থাপ্পড় দিল উইরা যাব না না টিক্কা মোশামাচি না টিক্কা আস্ত একটা শুয়ো যেদিকে যায় বগলা করে যায় কি রে চক্ষু বন্ধ করস কেন কাহিল লাগতাছে না না কোনো কাহিল না চক্ষু খুলে রাখ এইবার আমার দেখবি দ্বিতীয় চমক দেখ দেখ তোর বাজার ভর্তি মাইসের সামনে তুই আমার বহুত বেজ্জতি করছ আমার ভাই একটা মারি মানুষ ধরছে তুই আমার বাইরে গরুর মতন পিটাইছ বলি নাই আমি কিচ্ছু বলি নাই আজ আমি আমার অপমানের বদলা নিমু আমার ভাই আমার ভাই তোর বইনের লেখা এসবি দেব Oh, my God.